¡A mi marido! 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 সত্যযুগে হয়েছে ক্রমের যোগ্য, তেতাদের
আর কলিতে হয়েছিল নাম যজ্ঞ। আচ্ছা এই নাম যজ্ঞ করলে কি হয়, কেন করে নাম যজ্ঞ কেন করে? ভগবান লাভের আশায়, তাই না? আচ্ছা ভগবান দেখতে কেমন? ভগবান দেখতে কেমন বল বৈষ্ণবগণ, এই নামের মাহাত্ম্য কি? আর ভগবান দেখতে কেমন? দেখেছো কার মুখে কোনো কথা নেই, সবাই মুখে পুরো পেতে বসে আছে। দেখো 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 সেই দেখো আমার মনে বড় মা শুনে দেখেছে, আমিও বিনা জানতে সদা সর্বদাই হরি গান গাই, আমার তো জানা নাই। কার কাছে গেলে পাওয়া যাবে এই নামের মাহাত্ম্য? আর কেনই বা এই হরি নাম করা হয়, কেনই বা এই মহানাম যজ্ঞ করা হয়? আর এই ভগবান দেখতে কেমন? ভগবান কোথায় থাকে? আচ্ছা ভগবান কে জানি? ভগবান কে এই স্বর্গে? আচ্ছা স্বর্গটা কোথায়? স্বর্গটা কোথায় বলে, স্বর্গটা কোথায় কেউ আছে বলে? স্বর্গ কোথায়? ধাম তো অনেক পেরিয়ে গেছে, তাই না? মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, কয়া ধাম, ধাম অনেক পেরিয়েছেন, স্বর্গধাম কোথায়? কোথায় অবতরিত স্বর্গধাম? আমি নারদ মহামতি, আমি সবাদী, আমি ভালো ঘর ভাঙতেও জানি, জলে আগুন ধরাতেও জানি, সে ঘরে ঝগড়া নিয়ে ঝগড়া বাঁধাতেও জানি, আমি তো মহামণি নারদ। আচ্ছা রাবণ রাজা নাকি স্বর্গের সিঁড়ি মারছিল, রাজা কর্ণ ধাপ নেমেছিল, আর শুনেছি রাজা হরিশ্চন্দ্র নাকি সশরীরে স্বর্গে যাচ্ছিল। আচ্ছা স্বর্গটা কোন দিকে সেটা আর কেউ জানি না, স্বর্গ সবাই বলে স্বর্গ লোকে, স্বর্গ স্বর্গ কোথায়? স্বর্গ বেশি দূর নয়, আর কিছু বলবো না, আমি মহামণি নারদ। এবার আমার ব্রহ্মলোকে এসেছি, আমি ব্রহ্মদেবীর চরণে শরণাপন্ন হব।
আজ বসেছি প্রভুকে প্রভু দেবের শরণাপন্ন হয়েছি মহামণি আমি তোমার চরণে শরণাপন্ন হয়েছি কেন বৎস আমার চরণে তুমি শরণাপন্ন হয়েছ আচ্ছা বলো বলো আপনি যে চতুর্মুখে যে নাম জপিন সদা সর্বদা এই নামের মাহাত্ম্যটা কি এত বড় আমি তো ভাবতে পারছি না এখন আমি কি বলি মহামণি নারদ নাম আমি সদা সর্বদাই তুমি বলব এই নামের মাহাত্ম্য আমার তো জানা নেই ব্রহ্মদেব এই নামের মাহাত্ম্য তবে আপনার কাছে আমি পাবো না আমার কাছে জানা নেই আমি তোমায় একটি উপায় বলে দিতে পারি নারদ মহামণি বলুন ব্রহ্মদেব আমি কোন উপায়ে এই নামের মাহাত্ম্যকে পাব শোনো মহামণি নারদ তুমি পাবে ওই দেবাদিদেব মহাদেব যিনি পঞ্চপাদনে সদা সর্বদাই ছাই ভস্য মাকে শ্মশানে মশানে এই নাম জপ করে তার কাছে গেলে তুমি পেতে পারো নামের মাহাত্ম্য ঠিক আছে ব্রহ্মদেব ঠিক আছে আমি তবে দেবাদেবদের মহাদেবকে স্মরণ এবার এবার আমি আসি বর্ষ এবার আমি আসি এবার আমি আসি
ঠিক আছে, আমি তাই যাবো।
আমি তার কাছে যাব, যা যাও তার কাছে বিষ্ণু দে, ঠিক আছে? এবার আমি আসি বৎস, আমি আসি। তুমি কেন স্মরণ করেছ আমার এই বিষ্ণুদেব? সদা সর্বদাই আপনার নাম গুণগান করি, আপনার পাশেই থাকি। হা, আমার গর্ববাসন আমার মনে এই নামের মাহাত্ম্যটা কি আপনি বলে দিন। আমার মনে নারে, তুমি নামের মাহাত্ম্য জানতে চাও? শোনো, নামের মাহাত্ম্য জানতে হলে যেতে হবে এই বিশ্ব ছেড়ে ওই মর্ত ধামে। কি প্রভু, মর্ত ধামে যেতে হবে নামের মাহাত্ম্য জানতে? হ্যাঁ, মহামণি নারদ, ওই মর্ত ধামে গেলে নামের মাহাত্ম্য তুমি জানতে পারবে। আর নামের মাহাত্ম্য জানতে হলে তোমাকে আমার কাছে পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা দিতে হবে বলুন বিষ্ণুদেব? এই দেখো, আমি এক্ষুনি তৈল দেব, এই তৈল কি তুমি যদি তিলক পরিক্রমা করে আসতে পারো, এক বিন্দু তৈল যদি না পড়ে মৃত্তিকাতে, তবে আমি বুঝবো তুমি নামের মাহাত্ম্য জানতে পারবো। পারবো না, পারবো আমার হস্তে ওই তৈল খুলি দি আজ বিষ্ণুদেবীর কাছে, ওই তৈল খুলি দি। দেখো, এক বিন্দু যেন না পড়ে, ঠিক আছে? এই দেখো, এবার আমি এই তিলক পরিক্রমা করে এসে তবেই আমি নামের মাহাত্ম্য জানতে পারবো। আমি তাও করব, তবু আমার নামের মাহাত্ম্য জানা চাই, জানা চাই, জানা চাই। ঠিক আছে, যাও যাও তিলক পরিক্রমা করো। বিদায় বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
তিলক পরিক্রমা করে এসেছি এক বিন্দু তৈল করে মৃত্তিকা।